শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিত্র সঞ্জীব ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালোই আছি। তো আমাকে লেগে গেছে খুব ঠান্ডা, যে মনে হচ্ছে ঠিকঠাক কথাও বেরোচ্ছে না। তো এখন বাজছে সকাল 7টা, আমি 7টা থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো আমার সঙ্গে চলো দেখতে থাকো। আর আজকে আমি একটা অকাজ করে ফেলেছি, তো চলো তোমাদেরকে দেখাই কী অকাজটা করেছি। তো দেখো বন্ধুরা, অকাজ যেটা করছি সেটা হচ্ছে এই যে ফ্রিজের যে মানে ডিপ ফ্রিজের যে নিচের যে বাক্সটা হয় সেটা দেখো কালকে আমি ভেঙে ফেলেছি। হয়েছে কি বলতো, কালকে না ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, মানে অনেক বড় জমে গেছিলো তো, আর ফ্রিজটা নোংরাও হয়ে গেছিলো, তো ভাবলাম যে পরিষ্কার করি। তো পরিষ্কার করতে যে নিচের দিকে যে বরফ আটকে আছে আমি সেটা খেয়াল করিনি, মানে উপরে বরফ জমেছিলো কিন্তু নিচে যে বরফ জমে আছে সেটা দেখিনি, টান দিয়ে ভেঙে গেছে। তো মনটা সকাল থেকে মানে সকাল বলছে কালকে রাতে বসে বলছে কালকে রাত থেকে খুব খারাপ, মানে মানে কষ্ট করা জিনিস তো যদি হট করে ভেঙে যায় বা কিছু হয়ে যায় তো খা সত্যি খুব খারাপ লাগে। তো দেখো ঘুম থেকে উঠে আমি চলে এসেছি এদিকে ঘরটা বসাতে, যে আমার প্রতিদিনের যা রুটিন, মানে আগে আলা টাল্লা গোছানো, তারপরে বিছানাটা গোছানো। তো এই জ্যাকেটগুলো ধুয়ে দিয়েছিলাম দুদিন আগে, দুদিন ধরে শুকালো জ্যাকেটগুলো, ও মানে আমার ছেলে এনে রেখেছিলো বিছানাতে, তো ওটা গুছিয়ে তুললাম দিয়ে ঝাড়টার দেবো। আর মন এই জন্যই খারাপ হয়ে যায় কোনো জিনিস যদি ভেঙে যায়, মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি মানে কোনো জিনিস কিন্তু চট করে কেনা যায় না। তো কী করবো, ভেঙে গেল, আমিও বুঝতে পারিনি যে ওটা টানলে হয়তো ভেঙে যাবে। তো দেখো এদিকে বিছানা তোলা হয়ে গেছে, তো ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি, আর পাশের ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর বর চলে গেছে বাজার, সবজি টুবজি কিছু নেই, তো গেল সবজি টুবজি আনতে। আর এদিকে আমি সব কাজগুলো করে নিই, মনটা সকাল থেকে খারাপ, ভালো লাগছে না। তারপরে বললাম যে না ওটা কাজ করতে হবে। দেখো ও এদিকে ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আজকে পাশের ঘরের খাটের নিচ থেকে অনেক নোংরা বের করলাম, মানে খাটের নিচটা যেহেতু স্টিলের খাটটা ছোটো নিচু তো ঢোকা যায় না, তো ওই জন্য আজকে হাঁটু গেড়ে ঢুকে তারপর টেনে সব ধুলাগুলো বার করলাম, অনেক নোংরা জমে গেছিলো, ওইগুলো অনেকগুলো ধুলো বেরিয়েছে। ওই দেখো আমার ছেলেও ব্যায়াম থেকে চলে আসলো, ওর 26 তারিখে প্রোগ্রাম আছে। তো দেখো এই ঘরের বিছানা যেমন তোলা হয়ে গেছে, আলো টাল্লা গুছিয়ে নিয়েছি এই ঘরের, আর এই যে দেখো খাটটা নিচে দিকে ঢোকা যায় না কতটা নিচু, আর এই ঘরের দেখো খাটটার সব কিছু গোছানো হয়ে গেছে, সব পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। এই যে দেখো একবার দেখে দিলাম আমাদের। তো তারপরে দেখো বাবাকে চা করে দিয়ে চলে খেতে দিয়ে চলে এসেছি, আর এদিকে নিয়ে আসলো শাক, তো মা বসেছিলো, তো বললাম যে চাকরি বেশি দাও। আর ওই দেখো ছেলে ব্যাগ নিয়ে আসলো, বলছে মা টাকা দাও পরোটা খাবো, তো ওই জন্য ওকে 50 টাকা বের করে দিলাম যে যা নিয়ে আয়, দুদিন ধরে বলছিলো। তো রুটি করলাম না, বাবাও খেয়ে নেবে পরোটা, তো ওই জন্য দোকান থেকে কিনতে গেলো। আর এদিকে শাকগুলো বেছে নিই, তারপর বসিয়ে দেবো রান্না, আবার যেতে হবে ডিউটি। আর সকাল সকাল রান্না করে নিলে বড় খেয়ে চলে যাবে, তো ওই জন্য শাকটা ছিলে, আর ভাত হয়ে গেছে তো শাকটা ছিলে নিয়ে দিয়ে বসিয়ে দেবো রান্না। তো দেখো যে ফ্রিজে ছিল মাছ, তো ফ্রিজটা যে পরিষ্কার করেছি কালকে বের করেছিলাম, কালকে অনেক রাত্রি অবধি আমি সব কাপড় কেচেছি, ফ্রিজ পরিষ্কার করেছি, আর যত ফ্রিজের যা কিছু ছিল বের করে ফেলে দিয়েছি, যা কিছু ছিল ফ্রিজ একদম পুরো ফাঁকা করে দিয়েছি। তো দেখো এদিকে মাছটা ভেজে নিই, তারপরে শাকটা ওইদিকে হয়ে গেছে, লাফা শাকের টক, আমরা লাফা শাকের টক খাই, কোন দিকে কী খাই সেটা তো জানি না, আমাদের এদিকে লাফা শাকের টকই খাই ওই টক পালং দিয়ে। তো ছেলেকে বললাম যে বাবাকে ওমকে বললাম যে ওটা একটু মিক্সিটাতে মশলাটা ঘুরিয়ে আনতে, ও বাড়তে পারে। দেখো এদিকে বাটা মাছ ছিল, ওগুলো ভেজে নিলাম। চলো দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা ওইদিকে আমার মাছগুলো ভাজাও হয়ে গেছে, আর এইদিকে চলে আসলাম সবজি ভাজতে। তো এটা দিয়েছি জিরে ফোড়ন দিয়ে, আলু ফুলকপি দিয়ে দিয়েছি, আর একটা টমেটো, আর একটা টমেটোকে বেটে দিলাম, ওটা দিয়েই ইয়ে করবো ওই কী বলে ঝোল করবো। আর এইভাবে শীতের দিনে উনানের পাশে বসে কিন্তু রান্না করতে ভালোই লাগে। আর আমার তো গ্যাস এখনও আসেনি, কী যে হয়েছে ওই যে গ্যাস দিতে আসে ওকে বললাম, তো ও বলছে যে এখন নাকি গ্যাস বুক করলে 7-8 দিন পরে পাওয়া যাবে, তো আমার তো মোটামুটি 5 দিন মনে হয়ে গেলো। দেখো তো খারাপ লাগে না ওনারা রান্না করতে, কিন্তু ডিউটি থাকলে, সকালে ডিউটি থাকলে খুব সমস্যা হয়ে যায়, যেমন কালকে সকালে ডিউটি ছিল কোনো ব্লগ বানাতে পারিনি। তো দেখো দিয়ে আলু ফুলকপি দিয়ে ঝোল করে নিই, ঝোল করবো, চলো দেখতে থাকো।
থেকে মশলা দিও মশলা দিয়ে সবজিটা কষিয়ে নিচ্ছি। এত আঁচ লাগছে উনানটাতে, মানে কি বলবো, মানে ভালো লাগছে পাশে বসে রান্না করতে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো যত দেখতে থাকো। তোমাদের একটা জিনিস দেখে, আমার ভাইয়ের ছেলে দেখো স্কুল কোনো সময় যেতে যায় না, কত ফাঁকিবাজি মারে দেখো সবাই। এই যে দেখো সবাই ফাঁকিবাজটা, এই যে স্কুল যেতে যাইছে না, ফাঁকিবাজ নাক দিয়ে ফোঁটা মারা গেছে, নাক দিয়ে ফোঁটা মারা গেছে। দাঁড়ানে দাঁড়ানে কি চাই রে গো, ফাঁকিবাজ স্কুল যাবে না, ফাঁকিবাজ সবাইকে দেখালাম, দেখ 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 সবাইকে দেখাচ্ছি, দেখ তুই স্কুল যেতে যাচ্ছিস না, দেখ কেন ফাঁকি দেবে, স্কুল যাবে না ফাঁকি মাছ। দেখো না মুখটা, দেখো তো মুখটা, স্কুল যা, দেখো ওর ভাই আছে, দেখছো ওর ভাই আছে, এ মা সবাই দেখে নিল, দেখ কক বদমাশি করছে আবার, এই দেখ তো। দেখো বন্ধুরা এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটা বসিয়ে আমার ভাইয়ের ছেলের সঙ্গে একটু বদমাইশি করছিলাম, মানে কথা বলছিলাম, স্কুল যাবে না। তো দেখো এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে, গরম গরম ভাত, মাছের ঝোল আর লাফার শাক, ব্যাস আজকে জমে যাবে। আর দেখো কাপড়গুলো কালকে কেচে রেখেছিলাম, আর আমি একদমই ভুলে গেছি যে কাপড়গুলো আমাকে মেলতে হবে। হুট করে বাথরুমে গেছিলাম, তখন দেখছি এ মা আমার তো কাপড়গুলো সব মেলাই হয়নি। তো দেখো কাপড়গুলো নিয়ে আসলাম, দু বালতি কাপড় কেচে রেখেছিলাম সব রাতে, কারণ সকালবেলা না মানে জলে হাত দেওয়া হচ্ছে না, রাত্রে হলেও মানে কেচে নিলে ঠিক আছে, আর সকালবেলা সারা রাতে মানে ট্যাঙ্কিটা শীতে ভিজছে, তো মানে জলগুলো হচ্ছে পাথরের মতো হয়ে যাচ্ছে, বরফের মতো। তো ওই জন্য কাপড়গুলো কেচে রেখেছিলাম, তো ওই যে মায়ের সঙ্গে কথা বলছি আর কাপড়গুলো মেলে নিচ্ছি। তো ভাই বাবু বললাম আমরা গেলে তুই ভালো করে মেলে দে, আমার হাত দিয়ে হাতগুলো এত জমে গেছে যে গালতে পারছি না। দেখো এই কাপড়গুলো মেলে নিই, তারপর চান করবো, চানগুলো পুজো করবো, পুজো করে আবার যাবো ডিউটি। তো দাদা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমার কী হচ্ছে বলো তো, সাবস্ক্রাইবার বাড়ছে আবার দেখছি নিজে নিজে কমে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না কেন যে এরকম হচ্ছে, আর কে যে এরকম করছে কিছু বুঝতে পারছি না। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা এদিকে কাপড় কাচ কাপড় মেলছিলাম, আর মাকে বলছিলাম আমি যে ফ্রিজে কালকে ডাব্বাটা ভেঙে গেছে, মা এত বকলো আমাকে, বলছে যে কোনো জিনিসে তোর ইয়ে নেই, ঠিক নেই, মানে অন্য মানুষকে সবসময় অন্য মানুষকে আমাকে সবাই বলে যে আমি অন্য মানুষকে, তো কী করবো, টেন টানলাম আমি, কি জানতাম যে ওটা ভেঙে যাবে। তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কী বলবো, মানে কোনো জিনিস কেনা খুব সত্যি কষ্ট করা, ওটা যেহেতু মা দিয়েছিলো তো তো স্মৃতি একটা, তো যাই হোক চলো কী করা যাবে, ভেঙে গেলে কিছু তো করার নেই, ওটা এখন চলবে। তো অবশ্য নিচের বাক্সটাই ভেঙেছে, ওই যে জল যদি জমে যায় তো বেরিয়ে যাবে, এটা হচ্ছে সমস্যা। তো দেখো এদিকে চ্যানেলটা পুজো করে নিয়েছি, ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে দেখো, চলো টাটা।